জিওর ল্যান্ড চ্যানটির আপনাদের বা শিক্ষার্থীদের প্রশ্ন আমাদের সমাধান অংশে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের প্রশ্ন জুরা প্রকৃতির ভূমিরূপ ন্যাপ আয়াম হট হটস্পট প্লিউম শিল ডাইক কাকে বলে অগ্নুৎপাত কি আকস্মিক ভূবিপর্যয় আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তবে তার পূর্বে বলবো যারা এখনও জিওর ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো প্রথমেই আমরা আলোচনা করব জুরা প্রকৃতির ভূমিরূপ নিয়ে পাললিক শিলাস্তরে প্রবল পার্শ্বচাপের চাপের ফলে শিলাস্তর বেঁকে যায় অর্থাৎ শিলাস্তরের ভাঁজের সৃষ্টি হয় পরবর্তীকালে চাপ বৃদ্ধি পেলে ভাঁজের উত্তল অংশে উদ্ধের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং সেখানে শৈলশিরা অবস্থান করে দুটি উদ্ধভঙ্গের মধ্যবর্তী যে অবতল অংশ অর্থাৎ অধভঙ্গে উপত্যকা গড়ে ওঠে অর্থাৎ উদ্ধভঙ্গে শৈলশিরা এবং অধভঙ্গে উপত্যকা গড়ে উঠছে ইউরোপের জুরা পর্বতে এরূপ গঠন সবচেয়ে ভালো দেখা যায় বলে একে জুরা প্রকৃতির ভূমিরূপ বলে ভারতের শিবালিক পর্বতে এরূপ ভূমিরূপ দেখা যায় জুরা প্রকৃতির ভূমিরূপে কি লক্ষ্য করা যায় উর্ধভঙ্গে থাকে ষোলশিরা এবং অধভঙ্গে থাকে উপত্যকা ন্যাপ কোনো কারণে শিলাস্তরে অনুভূমিক চাপ অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে উদ্ঘট্র বা সাহিত্য ভাঁজের মূল অংশ থেকে বিশাল আয়তন বিশিষ্ট শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় এবং কমপক্ষে এক দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করে ভাঁজের এই বিচ্ছিন্ন অংশের নাম ন্যাপ যেমন কাশ্মীর ন্যাপ পীরপঞ্জাল ন্যাপ প্রভৃতি পার্শ্বচাপের চাপের কারণে শিলাস্তরের বাঁক বা ভাঁজের সৃষ্টি হয় এই চাপের পরিমাণ বেড়ে গেলে ভাঁজের অক্ষ অনুমিক রেখার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে অর্থাৎ সাহিত্য সৃষ্টি করে সাহিত্য ভাঁজে অনুমিক চাপের পরিমাণ বেড়ে গেলে ভাঁজের মাঝ বরাবর শিলস্তর ফেটে যায় এবং ভাঁজের একটি অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে উদ্ঘট্র ভাঁজ সৃষ্টি করে এই উদ্ঘট্র ভাঁজের ভাঁজ সৃষ্টির পরবর্তীতেও যদি শিলস্তরের চাপ বেশি থাকে তাহলে দেখা যায় যে ভাঁজের যে দুটো বাহুর মধ্যে একটি বাহু আর একটি বাহু থেকে সরতে সরতে এক দশমিক পাঁচ কিলোমিটার দূরে সরে গেছে যখন ভাঁজের দুটি বাহু কম করে এক দশমিক পাঁচ কিমি দূরে চলে যায় তখন তাকে ন্যাপ ভাঁজ বলে আয়াম যে রেখা বরাবর চুতিতল আমরা চিত্রে দেখতে পাচ্ছি চুতিতল উপরের অংশ এবং তল চিত্রে দেখানো হয়েছে তল এই চ্যুতিতল এবং তল পরস্পরকে ছেদ করে সেই রেখাকে বলা হচ্ছে চ্যুতির আয়াম আয়াম সর্বদা চ্যুতির নথির সঙ্গে সমকোণে অবস্থান করে ক্ষেপ যে কোনো চ্যুতির উদ্ধাংশ চিত্রে দেখতে পাচ্ছি উদ্ধাংশ এবং নিম্নাংশ চিত্রে দেখানো হয়েছে নিম্নাংশ যে কোনো চ্যুতির এই উদ্ধাংশ এবং নিম্নাংশের মধ্যে যে উলম্ব ব্যবধান থাকে তাকে বলা হয় ক্ষেপ এই ব্যবধানের পরিমাণ কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে আমরা এবারে তপ্তবিন্দু বা হট স্পট সম্পর্কে আলোচনা করব মহাদেশীয় ও মহাসাগরীয় ভূতকের যে সব স্থানের উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় অনেক বেশি হয় তাদের তপ্তবিন্দু বলে কি বলা হচ্ছে মহাদেশী এবং মহাসাগরীয় ভূত্বকের কিছু কিছু স্থান আছে যার উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় বেশি হয়ে থাকে সেই সমস্ত স্থানগুলোকে তপ্তবিন্দু বা হটস্পট বলে উনিশশো সালে ভূবিজ্ঞানী জশন মর্গ্যান প্রথমে এই তপ্তবিন্দু ধারণা দিয়েছিলেন তেজস্কীয় মৌলের আধিক্যের কারণে কিছু কিছু স্থানে এই তপ্তবিন্দু গড়ে উঠেছে অধিক উত্তাপের জন্য এখানে কঠিন শিলা গোলে ম্যাগমার উৎপত্তি ঘটায় এখানে ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোত বা প্লিউম সৃষ্টি হয় আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠে একুশটি তপ্তবিন্দু আছে যার মধ্যে উল্লেখযোগ্য হল হাওয়াই সামোয়া ক্যানারি প্রভৃতি প্লিউম ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে তপ্তবিন্দু অঞ্চলে ক্ষুব্ধমণ্ডলে সান্দ্র ম্যাগমা গোলে আয়তনে বৃদ্ধি পায় ফলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে এবং প্লিউমের অবস্থার সৃষ্টি করে এর গড় ব্যাস একশো কিমি হয় এবং পিলিউমের চাপে এর ঠিক উপরিস্থিত ভূপৃষ্ঠ স্ফীত ও বিদুন্ন হয়ে অগ্নম ঘটে শিল পাললিক শিলাস্তর আমরা চিত্রে দেখতে পাচ্ছি পাললিক শিলাস্তর বা অন্য কোনো গঠনতলের সমান্তরালে প্রবাহিত ম্যাগমা শীতল ও কঠিন হয়ে পাতের ন্যায় যে অবয়ব গঠন করে তাকে শিল বলে পালু শিলাস্তর বা অন্য কোনো গঠনতলের সমান্তরালে শিলস্তরের সমান্তরালে ম্যাগমা জমাটবদ্ধ হবে জমাটবদ্ধ হয়ে যে ভূমিরূপটি গঠন করবে তাকে শিল বলে শিল অনুহিক বা হেলানো হতে পারে শিল সর্বদা পার্শ্ববর্তী শিলস্তরের তলের সঙ্গে সমর্থনাল অবস্থান করে এবং নদীর প্রবাহ পথে শিলের প্রান্তভাগে জলপ্রপাত গঠিত হয় শিলের ক্ষেত্রে আগ্নেয় পথ সমান্তরালে ভূপৃষ্ঠের প্রায় অনুভূমিকভাবে সঞ্চিত হয়ে থাকে অন্যদিকে ডাইগের ক্ষেত্রে কি বলা হচ্ছে ম্যাগমা স্থানীয় শিলেস্তরকে ভেদ করে উলম্ব অথবা তিজ্জকভাবে ফাটলের মধ্যে অনুপ্রবেশ করলে যে আগ্নেয় উদ্বেদ গড়ে ওঠে তাকে ডাইগ বলে অর্থাৎ শিল অনুভূমিকভাবে সঞ্চিত হয় ডাইক উলম্বভাবে সঞ্চিত হয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডাইক উলম্বভাবে অবস্থান করছে এবং শিল অবস্থান করছে স্থানীয় শিলস্তরের নথি ও ডাইকের নথি ভিন্ন ভিন্ন হয়ে থাকে ডাইক সাধারণত ক্ষয় প্রতিরোধ করে দীর্ঘাকৃতির সংকীর্ণ উচ্চভূমি গঠন করে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ডাইক লম্বভাবে যখন অবস্থান করছে সেখানে উচ্চভূমি গঠন করছে তবে ডাইকের শিলা যদি হচ্ছে নরম হয় অর্থাৎ ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যদি কম হয় তাহলে ডাইক স্থানে হচ্ছে কি অবনত ভূমির সৃষ্টি হয় ভারতের দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্রাপ অঞ্চলে ডাইক লক্ষ্য করা যায় এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য জিওড লন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ